আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন মহামারীর সময় তোমরা সাবধানে আছো, সুরক্ষিত আছো, তবুও বলি আরো সাবধানে থাকো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি সমশূ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। রেহেনা আরজু, ক্লাস নেব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা। পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ শুরু হয়। নানা বিবর্তনের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবে নানা মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার সমাজের ক্ষুদ্র একক। এ অধ্যায়ে পরিবারের ধরন, শিশুর সামাজিকীকরণ সহ বিভিন্ন বিষয় বর্ণনা করা হলো। পরিবারের ধরন ও ধারণা। পরিবারের ধারণা পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে এবং এর সাথে সমাজেরও অগ্রগতি ঘটেছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের প্রত্যেক সদস্যদের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে থাকে নানা গভীর সম্পর্ক, মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা এবং আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পরিবার নানা রকম দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে বংশ রক্ষা ও সামাজিকীকরণ অন্যতম। সকল সমাজে পরিবার রয়েছে, তবে সব সমাজে পরিবারের ধরন কিন্তু একরকম নয়। বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরনও ভিন্ন হয়ে থাকে। এখন পরিবারের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আমরা আলোচনা করব। একক ও যৌথ পরিবার। স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। সন্তান উপযুক্ত হলে বিয়ে দিয়ে আলাদা করে পরিবার গঠন করে, তখন আর একটি নতুন পরিবারের সৃষ্টি হয়। বাংলাদেশের শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি, অপরদিকে ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি চাচা চাচি ফুপু থাকে, তাহলে একত্রে বসবাস করে, তাহলে ওই পরিবারকে যৌথ পরিবার। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবার। বাংলাদেশের গ্রামীণ ও শহরে সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহর ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আজ অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষিকাজের উপরই এরা প্রধানত নির্ভরশীল। গ্রামীণ সমাজে যৌথ পরিবারই বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কৃষিকাজ করে, জীবিকা উপার্জন করে, তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি প্রথমে দাদা, তারপর বাবা, পরে ছেলে, একইভাবে ক্রমে পরিবার বড় হতে থাকে। সাধারণভাবে গ্রামের পরিবারগুলো এক সময় যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সর্বোচ্চ সীমা নির্ধারণ নীতি ইত্যাদি কারণে যৌথ পরিবার ভাঙন দেখা দিয়েছে। বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা পিতার হাতে বেশি লক্ষ্য করা যায়।
সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে একক পরিবার হচ্ছে শহুরে পরিবারের প্রধান রূপ। শহরে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারে নেতৃত্ব কেবল স্বামীর হাতেই ন্যস্ত থাকে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর মতামতকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকীকরণ। পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সে পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়, এর ফলে মূলে বহু কারণ রয়েছে। এর মধ্যে অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান সহ নানা কারণ। তাছাড়া গ্রাম ও শহরের পরিবারের সদস্যদের ভূমিকারও পরিবর্তন ঘটেছে। আমরা নিজেদের পরিবারের দিকে তাকালে বুঝতে পারবো, এক সময় বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, চাচাতো, ভাই বোন সহ সকলে মিলে একটি পরিবারে বসবাস করত। এখন শহরের পরিবর্তনের ছোঁয়া গ্রামেও কিন্তু লেগেছে, অর্থাৎ একক অর্থাৎ ছোট পরিবার নিজেদের সুস্থ স্বাচ্ছন্দ্য ও বিলাস জীবনযাপন ছাড়া অন্যদের কথা ভাবে না, যার ফলে শিশুর সামাজিকীকরণ এসব বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। শিশু পরিবারে জন্ম নেয় এবং বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য ও পিতামাতার নিকট থেকে যা কিছু যেভাবে শেখে তাই শিখন প্রক্রিয়া হলো শিশুর সামাজিকীকরণ। এটি একটি প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে পিতামাতার মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে। এ কারণে বলা যায় পরিবার হলো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। যৌথ পরিবারগুলোতে সন্তান সন্ততিরা খুব অল্প বয়সে বয়স থেকে পারিবারিক পেশার সাথে সংযুক্ত হতো, সুতরাং পরিবারের ক্ষেত্রে শিশু শিক্ষার কেন্দ্র হিসাবে কাজ করত। কিন্তু শিক্ষাক্ষেত্রে পরিবারের এ দায়িত্ব ও ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করেছে। শিশু শিক্ষার জন্য শিশু সনদ, কিন্ডারগার্টেন, স্কুল, বিদ্যালয়, টেকনিক্যাল বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান কাজ করছে। সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা আগের মতো আর নেই, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলেছে। ধর্ম শিক্ষার বিষয়ে পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ শিশুর ধর্ম শিক্ষা বিষয়ে অত্যন্ত সজাগ। সাধারণত পরিবারের মধ্যে শিশু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে পিতামাতা, দাদা দাদি ও পরিবারের অন্যান্য সদস্য বিভিন্নভাবে শিশুকে অবহিত করে। তবে সময়ের পরিবর্তনে এখন পরিবারের ধর্ম বিষয়ক ভূমিকা দুর্বল হয়ে পড়েছে, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময়ে দেখা যায় ক্যাসেট, ভিসিডি কিংবা মৌলবি রেখে শিশুকে ধর্ম শিক্ষা দিচ্ছে। এতে শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ তৈরি হচ্ছে না। ধর্ম মানুষের জীবনে যে মানব যে গুণ তৈরি করে তা সে গুণ তৈরি হচ্ছে না। এতদিন পর্যন্ত শিশুর লালন পালনে পরিবারের প্রধান দায়িত্ব হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু বাংলাদেশ এখন অনেক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে যারা শিশু লালন পালনের দায়িত্ব যত্ন সহকারে বহন করে। তবে শহরের এসব প্রতিষ্ঠান বেশি গড়ে উঠেছে, যেমন চাকরিজীবী পিতামাতার সন্তানরা বেবি হোমে, ডে কেয়ার সেন্টার, যৌথ পরিবারের দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের কাছে পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশুর সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের মধ্য দিয়ে শিশুর সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তাবোধ,
সমান ভাগের অংশীদার প্রবণতা সহ সামাজিক শিক্ষা পায়, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। পরিবারের অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করে, শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে সম্পন্ন হচ্ছে, যেমন পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন উৎসব, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলেই হয়ে আসছে। শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুর জীবনে ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকীকরণের ফল। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। আমরা এখন শিশুর সামাজিকীকরণ, পরিবারের সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের প্রভাব সম্পর্কে কিছুটা জানব। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশু মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের মা বাবা। আবার মা বাবার মধ্যে অধিকতর কাছের মানুষ হচ্ছেন মা। সুতরাং শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকে। মা শিশুর খাদ্য অভ্যাস গঠন করেন। শিশুর ভাষা শিক্ষার প্রধান মাধ্যম হচ্ছে মা। মা শিশুকে যেভাবে খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্য অভ্যাস ও আচরণ, এসব শিশু মনে প্রভাব ফেলে, যা তার আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। বাবা পরিবারের জন্য উপার্জন করেন, কোনো কোনো পরিবারে মা উপার্জন করেন। সংসারে পরিচালনার জন্য তাদেরকে অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই স্বতন্ত্র আচরণ মূল্যবোধ শিশুর সামাজিকীকরণকে প্রভাবিত করে। তোমার নিজের পরিবারের পিতামাতা, ভাই বোন যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখবে পরিবারের বড় ভাই ও বোনদের কাছ থেকে তোমরা বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ, ভালোবাসা প্রভৃতি শিক্ষা পেয়ে থাকে।